মেধা মনন ও লেখনী দিয়ে শিল্পী সাহিত্যিকরা সন্ত্রাস জঙ্গিবাদকে রুখতে পারেন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন প্রণব মুখার্জি বলেন সংবেদনশীল লেখক শিল্পী ও সাহিত্যিকদের পক্ষেই সম্ভব শান্তি ও ঐক্যের ইতিহাস করা এর আগে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণব মুখার্জী জয়দেব দাসের রিপোর্ট শীতের পরন্ত বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চ মুখরিত হয় দেশি বিদেশি কবি সাহিত্যিকদের পদচারণায় এই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংস্কৃতি বোদ্ধা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিন দিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেই রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ঢাকায় আসেন তিনি একজন পাঠক হিসাবে আমি এখানে উপস্থিত নিজেকে সাহিত্যের একজন পাঠক হিসেবে দাবি করে প্রণব মুখার্জি বলেন যে পৃথিবীতে কোনো কারণ ছাড়াই মানুষ হিংস্রতার শিকার হয় সেখানে সাহিত্যই একমাত্র ভরসা পরিবেশ দূষণের চেয়েও কিন্তু বড় মানুষের চিন্তায় মানুষের ভাবনায় মানুষের মনে সেই দূষণের হাত থেকে বাঁচানোর দায়িত্ব কোনো আন্তর্জাতিক সম্মেলন থেকে হবে না ইউনাইটেড নেশন করতে পারবে না করতে পারবেন যারা শিল্পী যারা লেখক যারা সাহিত্যিক যারা কবি বাংলা সাহিত্যের ব্যাপক বিস্তৃতির কথা তুলে ধরে এই সাহিত্য অনুরাগী বলেন মূল কাজটি কবি সাহিত্যিকরা করলেও এর পেছনে সেবক হিসেবে কাজ করতে হয় রাজনীতিবিদদেরই যেমনটি তিনি নিজেও করেছেন বাঙালি চিন্তা তার ধ্যান তার ধারণা তার স্বপ্ন তার কল্পনা তার ইচ্ছা শুধুমাত্র সেইটার প্রতিফলন নয় তার মধ্য দিয়ে বিশ্ব মানবিকতার প্রতিফলন এর আগে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণব মুখার্জি এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের এই দুই রাজনীতিবিদ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে ভবিষ্যৎ অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা